কি নির্মল নির্যাত জামাল গিরিনের সাথে আমাকে বেঁধে হ্যাঙ্কা পরিয়ে দুই পায়ে রশি লাগিয়ে আমাকে অত্যাচার করা হয়েছিল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। জনতার পার্টির চেয়ারম্যান আতিকুল ইসলাম ভূঁইয়াকে সন্ত্রাসী স্টাইলে তুলে নিয়ে যায় এবং 7 দিনের রিমান্ডে অমানসিক নির্যাতন করে জেল হাজতে প্রেরণ করে। ওই দিনের ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভা। গভীর রাতে আওয়ামী লীগ ও প্রশাসনের লোকজন কিভাবে নির্যাতন করে তার বর্ণনা করা হয় উক্ত আলোচনা সভায়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামী বাংলাদেশ। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপি। 12 দলীয় জোট সমন্বয়কারী সৈয়দ এহসানুল হুদা চেয়ারম্যান, ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান চেয়ারম্যান লেবার পার্টি বাংলাদেশ জাতীয় দল। আরও বক্তব্য রাখেন কারি মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। বিশেষ বক্তা রাশেদ প্রধান মুখপাত্র ও সহসভাপতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। তাদের মিডিয়া কভারেজ যদি সেদিন যদি না থাকতো, সেদিন তাদের ভিডিও ফুটেজ যদি না থাকতো, তাহলে আজকে হয়তো আপনাদের সামনে এসে আমি হয়তো উপস্থিত হতে পারতাম না, এতগুলো মানুষের সামনে হয়তো আমি কথা বলতে পারতাম না। আল্লাহর অশেষ সহমত, পিতা মাতার দোয়া, দেশবাসীর দোয়ায় আমি বেঁচে আছি। ডিবি কার্যালয় আমাকে নিয়ে সেদিন যারা ডিবি কার্যালয়ে গ্রেপ্তার হয়েছেন 28 অক্টোবরের পরের ঘটনায়, সবাই হয়তো বিষয়টি অবগত আছেন। কি নির্মল নির্যাতন জামাল গিরিনের সাথে আমাকে বেঁধে হ্যাঙ্কাপ পরিয়ে দুই পায়ে রশি লাগিয়ে আমাকে অত্যাচার করা হয়েছিল, আমাকে নির্যাতন করা হয়েছিল। সে নির্যাতনের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই, কারণ শুধু আমি নয়, 28 অক্টোবরের পরে যতগুলো মানুষ গ্রেপ্তার হয়েছিল আসিনার সেই বন্দিশালায়, আপনাদের এই কাল ক্ষেপণের জন্য আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ গুজব চালানোর মাধ্যমে গুজব লীগ হয়ে রাজপথে নামার চেষ্টা করছে। আপনাদের মনে রাখতে হবে আমরা সেই আওয়ামী লীগ নিয়ে কথা বলছি যারা বিগত 16 বছরে কোন হত্যা করেছে অসংখ্য বার। আমরা এখনো সেই 7 বা 70 ভুলি নাই, আমরা লবি বইটা ভুলি নাই, আমরা পিলখানা ট্রাজেডি ভুলি নাই, আমরা এই জুলাই আগস্টের গণহত্যাও ভুলি নাই। অসংখ্য আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, বাংলার অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে, অথচ সেই আওয়ামী লীগ যাদের নিজের পিতৃত্বের ঠিক নাই তারা একবার শেখ মুজিবকে পিতা বানায়, একবার মোদীকে পিতা বানায়, ইদানিং তারা ট্রাম্পকে তাদের পিতা বানিয়েছে। তাদের পিতৃত্বের ঠিক নাই সেই আওয়ামী লীগের রাজনীতি আমরা বাংলাদেশ চাই না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশের মাটিতে আমরা যখন এক দফা আন্দোলনে ছিলাম,
আন্দোলনের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে সরাতে হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি ভোট লাগবে, রাতের ভোট নয়, আগে থেকে বাক্স ব্যালট বোঝাই করা ভোট নয়, দামি নির্বাচন নয়। জনগণ যখন তাদের নিজেদের প্রতিনিধিকে নিঃসংকোচে ভোট দিয়ে ক্ষমতা আনতে পারবে সেদিন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব।